সবাইকে অনেক শুভেচ্ছা এবং আজকে অনেক খুশি আপনাদের, আজকে আমরা একটা ভীষণভাবে একটা লাইভে আছি। এটা হচ্ছে একটা অ্যালবামের লঞ্চিং, সো জুবায়ের আমাদের সাথে মেবি জয়েন হয়ে যাচ্ছে এবং পাশাপাশি শান ভাই আছে, আমাদের সবপ্রিয় শান ভাই, এবং আমার কাছের বড় ভাই এবং জনপ্রিয় মিউজিশিয়ান জয় ভাই, আমাদের জয় সারের ভাই। ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা যারা জয়েন করেছেন আমাদের সাথে, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একাধারে আমি মিউজিশিয়ান, পাশাপাশি আজকের এই সুন্দর একটা আয়োজনে আমাকে হোস্টও হতে হয়েছে এবং এটা আরেকটা দায়িত্ব, পাশাপাশি আমি রেকর্ড লেভেল, সো আমার এখান থেকে আমাদের প্রোডাকশন থেকেই রিলিজ হচ্ছে, সো আরেকটা দায়িত্ব। তো আমি সবগুলো দায়িত্ব নিয়ে একটু প্রেজেন্ট করার চেষ্টা করছি, ভুল ত্রুটি মাফ করবেন। আমাদের এখানে লাইভে অবশ্যই অনেক জার্নালিস্টরা জয়েন করেছেন এবং পাশাপাশি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন এবং আমাদের গেস্ট বলতে চাই না, তারপরেও কাছের ভাই সবাই, তারপরেও বলছি যে অতিথিরা জয়েন করেছেন, সবাইকে শুভেচ্ছা এবং আজকের এই চমৎকার একটা আয়োজন আশা করি সবার খুব ভালো লাগবে। আমার একটা ছোট্ট পরিচয় দিয়ে দিই, আমার নাম বর্ণ চক্রবর্তী, আমি গান লিখি, গান সুর করি, গাই, পাশাপাশি আমি ভিডিও নির্মাণ করি, অনেকগুলো ক্রিয়েটিভ কাজ নিয়ে আমার পথ চলা, পাশাপাশি হিউজ স্টুডিও আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান, এখান থেকে এটার ফাউন্ডার আমি এবং পাশাপাশি হিউজ টিভিরও ফাউন্ডার আমি। আজকে আমাদের সাথে আছেন জয় ভাই, জয় সারের ভাইয়া, এবং পাশাপাশি আছে শান ভাই, সবার প্রিয় আদরের ছোট ভাই জুবায়ের শান। সো আমি একটু চলে যেতে চাই জুবায়ের কাছে। জুবায় ের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে এবং জুবায়ের পক্ষ থেকে কিছু কথা শুনতে চাই, তার অনুভূতি জানতে চাই। প্লিজ জুবায়ের, শেয়ার করো। ভাইয়া সবাই আশা করি ভালো আছেন। আমার প্রথমে খুব ভালো লাগছে যে আমি আসলে আমার প্রিয় মানুষগুলোকে আমি একটা ফ্রেমে পাইছি, এটা আমার জন্য খুব বড় পাওয়া। আর প্রথম থেকে বলতে গেলে এই অ্যালবামটার কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে, বর্ণদের সাথে একটু একটু করে একটু একটু করে আগেছে, বাট পুরো একটা টোটাল অ্যালবাম রিলিজ করার জন্য আসলে যে ধরনের প্রিপারেশন বা সাহসের ব্যাপার, এইটা মনে হয় আসলে আমার একটু যোগাতে সময় লেগে এইটা। বাট এখানে বর্ণদা অনেক হেল্প করছে প্রথম অবস্থায় এই জিনিসগুলো গুছানোর, একদম এরকম একটা প্ল্যান ছিল না, যেটা আমাদের হয়তো লকডাউনের আগে আরো অন্যরকম একটা প্ল্যান ছিল। তো দেখলাম যে এই লকডাউনের সময় সবাই আসলে যেই রকম একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেইখানে যদি এরকম একটা ভালো কিছু দিতে পারি, যেটা হয়তো গানটা শুনলে বা একটু মোমেন্টটা তার ভালো থাকবে বা মনটা ভালো থাকবে, জাস্ট সেই চিন্তা করে আমরা এই একটা সময়ে এই চারটা গানের একটা অ্যালবাম বর্ণ অফ জাস্ট জুবায়ের নামে শিরোনামে অ্যালবামটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি। আর যেটা আমরা সবাই সবার বাসা থেকে বা স্টুডিও থেকে আমরা করছি, সবাই সবার সামাজিক দূরত্ব বজায় রেখে, এটা ভালো লাগছে আমার নিজের কাছে অনেক। আর এই অ্যালবামটা ওয়ান কাইন্ড অফ আমার একটা ড্রিম, সেটা যেহেতু আজকে মোটামুটি পূরণ হওয়ার পথে, তো আমার আসলে আনন্দের শেষ নাই সেদিক থেকে বলবো যে সে এই অ্যালবামে টোটাল চারটা গান নিয়ে, যার একটা গান রিলিজ হয়েছে আগে, বাট ওগুলি অডিও আকারে জুকবক্স আকারে প্রকাশ হচ্ছে, যেটা একদম আমার লাইফের প্রথম সলো মিউজিক অ্যালবাম। থ্যাংকস সবাইকে, থ্যাংকস জয় ভাইকে, থ্যাংকস শান ভাইকে, আর বর্ণ ভাই যেহেতু সবসময় আমাদের লাইভ প্রোগ্রামগুলো হোস্ট করে, তো আজকেও সে রীতিমতো একই কাজ করছে, সে হোস্টের দায়িত্বটা নিয়েছে, কারণ নির্ভরশীল যে সবার উপর থাকা যায় না, কারো কারোর উপর একদম চোখ বন্ধ করে নির্ভর করা যায়, সেটা হচ্ছে বর্ণ ভাই। তো বর্ণ ভাই এই ছিল মোটামুটি আমার যিনি কথা বলার মতো বিষয়, বাকি আপনি আরো অনেক কিছু সবার সাথে শেয়ার করতে পারেন, আমি ভাইয়াদের কথাও শুনতে চাই। হ্যাঁ অবশ্যই, এবং আমরা একে একে আমরা সবাই মিলে এই আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো এবং ভালো লাগা এই জিনিসগুলো, নতুন নতুন কিছু আইডিয়া সবকিছু মিলে আমাদের আজকের এই আয়োজন। এবং এখন আমি যেতে চাই শান ভাইয়ের কাছে। শান ভাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ওয়েলকাম আমাদের এই অনলাইন অ্যালবাম লঞ্চিং সেরেমনি। সো আপনার পক্ষ থেকে কিছু জানতে চাই, কিছু শুনতে চাই আমাদের জুবায়ের এই পথ চলা নিয়ে। প্রথমে অভিনন্দন জানাচ্ছি বর্ণ এবং জুবায়েরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং এটা একটা সাহসী পদক্ষেপ, কারণ সিঙ্গেল ট্র্যাক যেখানে এখন আমরা সবাই রিলিজ করছি, সেখানে একটা পুরো অ্যালবাম রিলিজ করা, এটা ভীষণ আনন্দের একটা ব্যাপার এবং সাহসের একটা ব্যাপার, সো এই জন্য ধন্যবাদ। আর জুবায়ের
একজন শিল্পী তো অবশ্যই তার থেকে অনেক ভালো একজন মানুষ, এটা আমার সাথে ওর অনেক দিন হয়ে গেছে, অলরেডি পরিচয় হয়েছে। আমি যতটুকু ওকে চিনি বা দেখেছি, ও অসাধারণ ভালো মনের একজন মানুষ। সো ভালো মনের মানুষ যা কিছুই করুক না কেন সেটা ভালোই হয়। তো আমার বিশ্বাস আছে যে অ্যালবামটি যেটা হয়েছে সেটার গানগুলো অবশ্যই ভালো, এবং যারা আছেন শ্রোতা দর্শক সবাই গানগুলো শুনবেন এবং শাওনকে আরো বেশি বেশি করে ইন্সপায়ার করবেন, যেন ওর এই সঙ্গীত জীবনের এই পথ চলা কখনো শেষ না হয়। আর আমরা তো সাথে আছি, ছিলাম, ইনশাল্লাহ থাকবো। এই তো আবারও শুভকামনা জানাচ্ছি দুজনকেই, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ শানু ভাইয়া, এবং আপনার এই অনুপ্রেরণা আমাদের দুজনকে আরো বেশি কি বলবো মানে আরো বেশি ইন্সপায়ার করবে ভিন্ন কিছু উপস্থাপন করার, ভিন্ন কিছু তৈরি করার, এবং একসাথে মিউজিক নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার। তো আমার এই হিউজ স্টুডিও এবং হিউজ টিম, এই দুটো জায়গায় দুটা মানুষের অনেক বড় অবদান আছে, এটা আমি না বললেই না, এটা অবশ্যই আমি বলতে চাই। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফামিদা আপা, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের জয় স্যারের ভাই। এই দুইটা মানুষ এমন ভাবে আমাকে হেল্প করে বিভিন্ন রকম মানে পরিকল্পনায়, বিভিন্ন সেটা ভিডিওতে হোক, অডিওতে হোক, একটা কন্টেন্ট রিলিজ করা হোক বা একটা গান হোক, প্রচুর আমি ওনাদের কাছ থেকে সহায়তা পেয়েছি, এবং সবসময় ওনারা আমাকে আদর করেন এবং সেভাবে চেষ্টা করেন আমাকে বিভিন্নভাবে মোটিভেট করার। তো আজকে আমার সৌভাগ্য, এবং আমরা সবাই আসলে খুব খুশি জয় ভাই তার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য একটু সময় দিতে পারছেন। এবং আমি জয় ভাইকে বলতে চাই, ভাইয়া আমাদের এই আয়োজন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো এবং আমরা আরো অনুপ্রাণিত হতে চাই, ভাইয়া যদি কিছু শেয়ার করতে। যাক, বর্ণ কিন্তু শুরুতেই ফর্মাল হবে না বলে বেশ ফর্মাল একটা মুডেই আছে। আমাদের সবার খুব আদরের ছোট ভাই, আমরা সবাই যেহেতু গান করছি আমরা জানি একটা আর্টিস্টের প্রথম অ্যালবামটা ইজ অলওয়েজ ভেরি স্পেশাল, একদম একটা শক্তের মতো। তো সেই জায়গা থেকে আমি একটু হলেও বুঝতে পারছি ওর আজকের মনের অবস্থাটা, তাই ওকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রেচুলেশনস। আর হিউজ স্টুডিও বেসিক্যালি আমারই একটা জায়গা আমি মনে করি, বর্ণ আমার খুবই আদরের ছোট ভাই, শান ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, ওনার মিউজিক আমার খুব পছন্দ, তাই আমরা একদম আমরা যারা মানে একই ধরনের, আসলে এটা তো একটা কালেকটিভ জার্নি গানটা, সেই জায়গা থেকে আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি সবাই মিলে, সেখানে আমাদের আগে যারা ছিলেন আমরা করছি, আমাদের পরে আর অন্যরা আসবে, ইটস এ কাইন্ড অফ রিলে রেস আমার কাছে মনে হয় গানের বিষয়টা, তাই না? সবাই মিলে দৌড়টা শেষ করতে হবে, লালন হাসন থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল হয়ে পঞ্চকবি, মানে আলটিমেটলি আজকের পরে আবার 100 বছর পরে সবগুলি গানই তার হবে। তো সেই জায়গা থেকে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর অ্যালবামটা আমার অসম্ভব পছন্দ সবসময় কনসেপ্টটা, আমি নিজে এখনো চেষ্টা করি অ্যালবাম করার, গত বছর আমি আমার ফোর্থ স্টুডিও অ্যালবাম রিলিজ করেছি। তার আমার মনে হয় একটা সিঙ্গেল দিয়ে তো আসলে একটা আর্টিস্টের একটা সময়কে ধরে রাখা যায় না, আমার কাছে অ্যালবাম হচ্ছে ওই শিল্পীটার সেই সময়ের প্রতিচ্ছবি, ওই সময়টা সে কীভাবে ভাবত, তার অ্যারেঞ্জমেন্টস কীরকম ছিল, তার কি বলবো সাউন্ডটা কেমন ছিল, এবং ওই সময়টাকে কিন্তু ধরে রাখে। সেই জন্য অ্যালবামটা খুব দরকার, 4টা 5টা বা 6টা বা 8টা গান হলে যেটা হয় ওই সময়টাকে ধরে রাখার একটা স্কোপ তৈরি হয়। সেই জায়গা থেকে আমি সাধুবাদ জানাই গীত স্টুডিওকে, বর্ণকে এবং জুবায়ের সাউন্ডকে যে ওরা এই সাহসটা করতে পেরেছে, আর সাহস তো করতেই হবে, কারণ যদি সাহস না থাকে তাহলে এই কঠিন কাজ নিয়ে এগিয়ে যাওয়া যাবে। তাই আবারও শুভকামনা জুবায়ের সাউন্ডের জন্য, বর্ণর জন্য। ভাইয়া আসলে কি বলবো, আমার না এগুলো মেমোরাইজ করতে গেলে আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই। গানগুলো অনেক আগে লেখা, তো আমি প্রথম যখন কলেজে গান করতাম তখন আমি নেসক্যাফে ক্যাম্পাস স্টার হই। তো নেসক্যাফে ক্যাম্পাস স্টার হওয়ার পরে হঠাৎ আমি যখন গান করছিলাম মনে হলো যে আসলে এই জিনিসটা তো শখ, শখটাকে শখটা আসলে যেকোনো সময় হারায় যায়, তো সেইটাকে কোনো না কোনো ভাবে প্রফেশনাল নিতে হবে। তো সেই জায়গা থেকেই গানটাকে এখন আমি যেই জায়গায় ধারণ করছি সেটা হচ্ছে আমার সেকেন্ড প্রফেশন হিসাবে, যেহেতু আমি ফার্স্ট প্রফেশনে আছে ভিজুয়ালাইজার হিসেবে ডিজাইনিং এ নিয়ে কাজ করছি। তো সেই জায়গা থেকে যখন প্রফেশনালি কাজ করা শুরু করলাম দেন শেখার প্রয়োজন মনে হলো, তখন আমি ছায়ানটে গান শিখলাম, ফোকের উপরে কোর্স করলাম, দেন তারপরে যেই গানগুলো আমার লেখা ছিল বা তৈরি ছিল সেই গানগুলোকে বলবো যে আসলে একটা
প্রফেশনাল রূপ যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে বর্ণদার কাজ। বর্ণদার কাছে যাওয়ার পর আমি মনে হচ্ছিল যে আমি মনে হয় আমার গানগুলোকে আসলে একটা আসল প্রাণ দিতে পারছি, যেটা বর্ণদের সাথে আমার কাজ করার প্রথম একটা এক্সপিরিয়েন্স ছিল। আমাদের প্রথম কম্পোজিশনটা হয়েছিল একা একা বৃষ্টি নামে গানটা। তো এই গানটা আমি নিজেও প্রথমে অনেক আগে 7-8 বছর আগে তখন নিজেও কম্পোজিশন করেছিলাম, বাট যখন আমি নতুন রূপে নতুন মিউজিকে বর্ণদের কাছে শুনলাম তখন আমার মনে হলো যে আসলে এইটা মনে হয় গানের অরিজিনাল টাচ বা অরিজিনাল ফিল যেটা এই মিউজিকে পাচ্ছি আমি। একে একে কিন্তু আমরা এক একটা ট্র্যাক করে গেলাম, বেশ সময় নিয়েছি, কিন্তু আমার মনে হয় চারটা গানের যে অ্যালবামটা এক একটা গান এক একটা ইমোশন বা এক একটা সিচুয়েশনের কথা মিন করে। এখানে একটা ফোক গান আর তিনটা হচ্ছে পপ টাইপের গান আছে। তো গানগুলোর কথা চেষ্টা করেছি যে সহজ সরল কথার উপরে সুন্দর কিছু সুর দেওয়ার জন্য, এখন বাকিটা হচ্ছে অডিয়েন্সের উপর যে তারা কিভাবে নিবে বা লিসেনাররা কিভাবে শুনে নিজেদের মতো করে করবে সেটা পুরোটাই তাদের উপর। বাট আমি আমার যে ডিমান্ডটুক ছিল মিউজিকের দিকে সেইটা আমি বর্ণদার কাছ থেকে একদম 100-200% পাইছি, এটা বলতে একদম দ্বিধা নাই। হ্যাঁ, আর সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল শান ভাই আর জয় ভাইয়ের মতো মানুষ যখন আর কি আমি সামনাসামনি যখন তাদের সামনে যেতে পারছি তখন আমার মনে হচ্ছে যে না, আমি কোনো কিছু করতে গেলে আমি হয়তো একা থাকবো না, আমি কারো ছত্র ছায়ায় কারো কোনো মানুষের ছায়ায় যেতে পারবো। তো যেটা আমি মনে করি যে কোনো গার্ডিয়ানের ছায়া যে কোনো একটা ছোট মানুষের জন্য আসলে অনেক কিছু, তো আমার কাছে এই দুইটা মানুষ হচ্ছে আমার সেই ছায়ার মতো। তো এটা আমার জন্য আসলে বলবো যে অনেক ইমোশনাল একটা ব্যাপার, আমার একটা বেশ ভালো মিল আছে, সেটা হচ্ছে ওর সাথে আমার একই রাশি। এটা একটু ইন্টারেস্টিং, আমি যদিও খুব বেশি হস্তরেখা বা রাশি নিয়ে গবেষণা করি না, কিন্তু জাস্ট এই মিল টিল গুলো একটু দেখি। তো ওর কুম্ভ রাশি আমারও কুম্ভ রাশি, মানে আমরা একই আছি। তো যার কারণে আমাদের একটা স্বভাব আছে স্বাধীনতা, আমরা একটু স্বাধীনভাবে কাজ করতে চাই এবং যেখানে কোনো লিমিটেশন গুলো জানি আমাদেরকে চাপা না দিয়ে দেয়, অবশ্যই নিয়ম কানুন থাকবে, তো সেখানে যাতে সেটা না হয় সেইভাবেই কাজ করতে চাই। এবং জোবায়ের কাছে ভালো লাগার বিষয় হচ্ছে আমি যখন ওর প্রথম গানটা করি একা একা বৃষ্টি যে গানটা, সেখানে সে আমাকে কোনো রকম বাধা দেয় নাই যে আপনি এই ধরনের করেন আপনি ওই ধরনের করেন, এটাকে ফলো করেন এটাকে ফলো করেন। আর আমি এই জিনিসটা খুব এনজয় করি, কারণ দিন শেষে এটা একটা আর্ট ওয়ার্ক, সো শিল্পী যখন ছবি আঁকবে তাকে তার মতো করে আঁকতে দিতে হবে, তো সবকিছুই সেইভাবেই হওয়া উচিত। তো চমৎকার একটা মিল আমাদের দুজনের মধ্যে এখানে আছে যে ও আমাকে ট্রাস্ট করতে পারে বা ও আমাকে বুঝে যে হয়তো যদি গানের ফিলটা আমি নিতে পারি তাহলে হয়তো খারাপ হবে না, মোটামুটি একটা একটা ভালো কিছু হবে, কারণ ভালোরও শেষ নেই অনেক কিছু। এই একটা জিনিস আমার জোবায়ের সাহানের সাথে অভিজ্ঞতাটা খুব ভালো লেগেছে। আর আরেকটা জায়গা যেটা আমি ওর মধ্যে মিল পাই সেটা হচ্ছে জোবায়ের যথেষ্ট আধুনিক, আমি এটা এই কারণে বলছি কারণ থাকে না অনেকেই ফোক গানে কিন্তু একটা অ্যাকোস্টিক গিটার এখনো বাজলে একটু মন খারাপ করে যে মানে এখানে কেন গিটারটা আসলো বা এখানে বেসদের কি দরকার ছিল, মানে এই যে একটা ফিউশন বা একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা বা ঢোলটা দিলামই না কেন, অনেক কিছু নিয়ে অনেকের সাথেই কাজ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়। তো এই যে স্বাধীন জায়গাটা এবং আধুনিকতার জায়গাটা আমি খুব পছন্দ করি জোবায়েরকে, যে জোবায়ের আমাকে এই জায়গাগুলো কোনো রকম কোনো বাধা দেয় না যে ভাই এটা ফোক গান আপনি এই টাইপেরই করেন বা ওই জিনিসগুলো ঢোকান। তো সবকিছু মিলিয়ে ওই যে স্বাধীনতাটা আমি পেয়েছি, হয়তো এর জন্য আমি আমি মনে করি যে মানুষের ভালো লাগবে কাজটা এবং আমি আমার ভালো লেগেছে। এবং এখানে যারা আছেন বড় ভাইরা আছেন এবং পাশাপাশি দর্শক শ্রোতা যারাই আমাদের সাথে আছেন, আমাদের মনে হয় মিউজিকের সেন্স বা আমাদের এই কমিউনিটিটাও একটু কাছাকাছি, তো হয়তো খুব বেশি ডিস্ট্রাকশন এখানে আসবে না, হয়তো সবারই মেলোডিয়াস গান ভালো লাগবে এবং যথেষ্ট মেলোডি আছে গানগুলোতে এবং চারটা গান এই অ্যালবামে আছে, এটা আমরা ইপি বলতে পারি। এবং এই ইপি প্রজেক্টে চারটা গান আছে চার রকম, এবং লিরিকের দিক থেকেও যথেষ্ট জোবায়ের সাহানেরই লেখা সবগুলো গান এবং সুরও ওর করা, আমি শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছি এবং পাশাপাশি অ্যারেঞ্জমেন্ট পাশাপাশি যেটা আসছে যে মিক্স মাস্টার যাবতীয় প্রোডাকশন রিলেটেড জায়গাগুলো। তো একটা গানের মূল প্রাণ কিন্তু কথা সুর, তো সেই জায়গাটায় জোবায়ের এত সুন্দর কথাগুলো এখানে বসানো এবং পাশাপাশি সুরের যে একটা ধারা
মানে মনে হচ্ছে জুবায়ের শাওন এটা প্রথম অ্যালবাম না, এটা হয়তো আগেও ওর অনেক প্রচুর কাজ করা বা অভিজ্ঞতা ছিল এখানে আর কি, এটা আমার একান্তই মনে হয়েছে। তো আমি কোনো কারেকশন দেইনি, এটা একদম সবার সামনে বলে নিচ্ছি, জুবায়ের এখানে উপস্থিত আছে যে এটা করো না ওইটা করো না। শুধুমাত্র আমি জানি জুবায়ের যেহেতু শুধুমাত্র মিউজিক করে না, পাশাপাশি একটা প্রফেশনাল জায়গায় জব করছে, সো একটা অফিস করে সপ্তাহে একদিন সময় বের করে গানের জন্য একটা জায়গায় যাওয়া, বাসা থেকে আবার আসা, এইভাবে করতে করতে আমাদের 3 বছর পার হয়ে গেছে। এবং আমিও অবাক এই আজকের এই আয়োজনের জন্য যখন একটু গুছাতে গেলাম, দেখলাম যে 2018 সাল থেকে কাজ শুরু, 18, 19, 20 এই 20-এ এসে মোটামুটি আমাদের এই অ্যালবামটা মোচন হচ্ছে বা অ্যালবামটা সবার সামনে আসছে। তো এটা অনেক ধৈর্যের ব্যাপার। সো আমি বলবো ভোকালের ব্যাপার আরো যত্নশীল হতে, যেহেতু আমরা সবাই বড় ভাইরা এখানে আছি, তুমি আমাদের ছোট ভাই, সো একটু যত্নশীল হবা। এবং এটাও তোমার জন্য ভালোবাসা যে তুমি যে এত চাপ নিয়ে তুমি গান করার সাহস পাও বা তুমি যেটা করে যাচ্ছ কন্টিনিউসলি, এর জন্য তোমাকে স্যালিউট। কারণ এই সাহসটা থাকে না, অনেকেই এখানে হারিয়ে যায়, অনেকেই হয়তো হতাশ হয়ে যায় যে না এটা অনেক বেশি প্রেশার। সো আমরা যারা আছি, আমরা আমার আমার বিশ্বাস আমরা তিনজনই, আমি জয় ভাই এবং শান ভাই, সবাই মিউজিকটা নিয়েই আছি বেশিরভাগ, আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু জুবায়ের পাশাপাশি 2টা জায়গা থেকে আছে। সো অনেক অনেক শুভকামনা তোমার জন্য। এবং এই তো আর ফর্মালে যেতে চাই না, এখন আমার মনে হচ্ছে জয় ভাই যদি আপনার কাছে জিজ্ঞেস করি বা শান ভাইকেও বলতে চাই যে আমরা একটা প্ল্যান করেছি, আমরা মোড়ক উন্মোচনটা আসলে এইভাবে আলাদা করে খুলে করতে পারবো না, আমরা একটা ভিজুয়াল দিয়ে মোড়ক উন্মোচন করার প্ল্যান করেছি। এবং জুবায়েরকে বলতে চাই, জুবায়ের তুমি একটু এই ব্যাপারটা এখন আমরা উন্মোচন করতে পারি, তো 8টা বাজে আর রেডিও স্বাধীনে অলরেডি বলা আছে যে আমরা আমাদের লঞ্চিং করে ফেলবো, 8টার সময় প্রিমিয়ারও হবে আমাদের ইউটিউব চ্যানেলে, সো অলরেডি মানে শুরু হয়ে গেছে। চমৎকার, এর মধ্যে কমেন্ট গুলো পড়ে ফেলেছি, জুবায়েরকে বলতে চাই তোমার আরেক দফা তোমার পক্ষ থেকে এখন শুনবো, যেহেতু এখন রিলিজ হয়ে গেছে এবং সবাই এখন ইউটিউবে পাবে গানগুলো, এবং প্রিমিয়ারও হয়ে গেছে অলরেডি, চলছে এখনো, কারণ 18 মিনিটের একটা বেশ বড় ভিডিও, তো সেখানেও সবাই শুনতে পাচ্ছে। তো তোমার কেমন লাগছে, কেমন ফিল করছো বলো? এটা একটা অন্যরকম ফিলিংস, এটা ভাষায় বোঝানো যাবে না, বাট সবচেয়ে ভালো লাগছে যে আসলে সবার জন্য, বিশেষ করে ভালো লিসেনারদের জন্য, বাংলা গানের জন্য কিছু একটা দিতে পারলাম, এইটা বলবো জীবনে একটা বড় প্রাপ্তি। হয় না যে আমরা তো অনেকেই অনেক কিছু করছি বা সবকিছুর হয়তো একটা পুরনো রূপ দেওয়াটা এটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকে, তো আমার কাছে এই জিনিসটা আসলে এটা অনেক বড় একটা পাওয়া যে আমি হয়তো অডিয়েন্সকে, লিসেনার যারা আছে আর কি, তারা ভালো গান শুনে, বাংলা গান শুনে, তাদের জন্য হয়তো কিছু একটা রেখে যেতে পারলাম। তো দোয়া চাইবো সিনিয়রদের কাছে যে আমি যাতে সামনে এরকম আরো কাজ করতে পারি, এরকম কাজ করা যাতে সৌভাগ্য হয়। আমরা যদিও সবাই খুব একটা বাজে মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি সারা পৃথিবী, তো সেই জায়গায় থেকে যাতে সবাই উদ্ধার হতে পারি এবং নিজেরা আবার আরো ভালো ভালো সবাই সেই আগের মতো কাজে ইনভলভ হয়ে যেতে পারি, এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কামনা আর কি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমিও তোমার সাথে একমত যে এইরকম একটা সিচুয়েশনে কিভাবে একটা অ্যালবাম লঞ্চ করা যায়, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এবং আমাদের আমার এই হিউজ স্টুডিও থেকেই আরেকটা অ্যালবাম এসেছিল কিছুদিন আগে, সেটা হচ্ছে বর্ণ উইথ কালার্স ভলিউম 5, সেখানে জুবায়ের একটা গান আছে, সেই গানটা জুবায়ের গিয়েছে এবং মিক্স করলাম, সেখানে আমাদের জয় ভাই উপস্থিত ছিলেন, আমরা সুন্দর একটা জায়গায় সবাই একসাথে হয়েছিলাম। তো এই যে একসাথে হওয়ার একটা আনন্দ, একটা ইন্টারাকশন সবার সাথে, একটা একটা উইশ বিনিময় এবং সবাই কিছু কথা বলা, দেখা হওয়া, সেই জায়গাটা থেকে এখন তো মানে অনেক ব্যতিক্রম একটা অবস্থা, মানে এখন আর দেখা করাটাও এখন একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে, যে কেউ বাসায় আসলে ভয় লাগে, যে পারলো পক্ষে এখন বলতে হয় যে থাক অনলাইনে কথা বলি বা এরকম অবস্থা। সো এই এইটার জন্য জুবায়ের শাওনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমার যে আইডিয়াটা আসছে মাথায় যে একটা অ্যালবামের লঞ্চিং যে এইভাবে হতে পারে,
ইভেন সবাইকে নিয়ে এবং যার যার বাসা থেকে সবাই জয়েন করে ফেলছেন, কেউ হয়তো যারা সাংবাদিক যারা আছেন ওনারা হয়তো ওনাদের অফিস থাকলেও একটু এক ফাঁকে ঢুকতে পারছেন, যে আসা যাওয়ার এই জায়গাটা কিন্তু মানে অনেক কিছু থেকে সেভ করে দিচ্ছে। তো সেইখান থেকে ভালো লাগার কমতি নেই। এবং আমি শান ভাইয়ের কাছে একটু আসতে চাই, ভাইয়া আপনার এই অভিজ্ঞতা সম্পর্কে, আমাদের যেই ছোটখাটো একটু আয়োজন, এই যে একটা সবাই মিলে কথা বলা, একটা সবার পক্ষ থেকে একটা দোয়া এবং ভালোবাসা ভালো লাগা, আপনার পক্ষ থেকে আমরা শুনতে চাই কিছু। আচ্ছা, আমি খুবই হাইলি অ্যাপ্রিশিয়েট করি এই উদ্যোগটাকে। সো এই অনলাইনে শো করা বা অ্যালবাম রিলিজ এইগুলো মনে হয় আগে মানে যতদিন যাবত শুরু হয়েছে এই প্যান্ডামিক, সো এর আগে মনে হয় আর কেউ করেনি আমি যতটুকু জানি। সো অ্যালবাম রিলিজটা এটা তো খুবই একটা নতুন উদ্যোগ এবং খুবই চমৎকার একটা উদ্যোগ, কারণ অ্যালবাম হোক বা অথবা মিউজিক ভিডিও হোক যেটাই হোক এখন অনলাইনে রিলিজ করতে হবে, এছাড়া আর কোনো ওয়েও আমাদের নাই। সো এটা একটা নতুনত্ব এবং এর সাথে আপনারা যারা ইনভলভ আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা একটা নতুন ওয়ে ক্রিয়েট করার জন্য। ইটস এ ভেরি ভেরি বিগ থিং। সো এই থ্যাংক ইউ সো মাচ। এবং পাশাপাশি জয় ভাইয়ের কাছে একটু আসতে চাই। নতুন করে আসলে কিছু বলার নাই, যেটা বলতে চাই তোমাদের দুজনের জন্য শুভকামনা, ইউথের জন্য শুভকামনা। এই যে প্যান্ডেমিকের কারণে আমরা যেটা বাধ্য হচ্ছি বাসায় থাকতে, প্রচুর মানুষ মারা যাচ্ছেন, প্রচুর মানুষ এফেক্টেড, প্রচুর মানুষ চাকরি হারাচ্ছেন, কাজকর্ম পৃথিবীতে কমে যাচ্ছে, সবকিছু মিলে তো আসলে একটা ইকোনমিক একটা ডিজাস্টার, সেই জায়গা থেকে এটা মোটেই কাম্য না। কিন্তু তারপরেও আমরা যে সিচুয়েশনে পড়ি সেখান থেকে ভালো যেটা বের করে আনা যায় সেটাই চেষ্টা করা আছে, নয়তো তো আসলে সবাই ডিপ্রেশনে মারা যাবে। তো সেই জায়গা থেকে যে গান করতে চাই সেই ইচ্ছাটা থেকে, আচ্ছা অ্যালবাম রিলিজ 6 মাস বসে কেন থাকবে, ওয়াই নট আমরা অনলাইনে রিলিজ করি, এই যে এই ইচ্ছা শক্তিটা খুব গুরুত্বপূর্ণ, এই ইচ্ছা শক্তিটা যে তোমরা দুজন দেখাতে পেরেছো সেই জন্য তোমাদের শুভকামনা। আর আলটিমেটলি এখন তো আমাদের ডিস্ট্রিবিউশন অনলাইন বেসড, সো ওই একদিক দিয়ে ভালো হয়েছে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনলাইন লঞ্চিং শেষ হয়ে যাওয়ার পর মানে লঞ্চিং অনুষ্ঠানে গিয়ে পৌঁছায় অনেক, রাস্তায় এত সময় লাগে, সেক্ষেত্রে এখানে আমাদের খালি একটাই টেনশন আছে যদি ইলেকট্রিসিটি চলে যায়, তারপরে ব্যাকআপ আছে, তখন আবার মোবাইল দিয়ে ঢুকতে হবে যদি আমি ডাটা দিই, মানে এটা অনলাইনে কিছু সুবিধা আছে। তো সেই জায়গা থেকে আলটিমেটলি অ্যালবামটা রিলিজ হলো। ইনফ্যাক্ট ইটস আ ইপি, ইটস অ্যান ইপি, 4টা গানের ইপি, ওর প্রথম স্টুডিও অ্যালবাম। আবারও শুভকামনা জানাই এবং আমি চাইবো যাতে এই গানটা নিয়ে যাতে ওই প্যাশনটা নিয়ে যাতে কাজ করে যায় জুবায়ের সাহেব, কারণ বর্ণ তো করছি, বর্ণ আসলে এটা থেকে দূরে সরার কোনো উপায় নেই, কারণ ও এটাই ও করে। তো জুবায়ের সাহেবকে কেন বলছি, আমি এরকম অনেককে দেখেছি যারা হয়তো অন্য একটা কাজের পাশাপাশি করে, একটা সময় গিয়ে আর সেটা ধরে রাখতে পারে, কারণ অফিসের প্রেশার, লাইফের প্রেশার, অনেক যোগ বিয়োগ হিসাব থাকে, কি লাভ করে গান। তো সেই জায়গাটা থেকে আমি চাইবো ওর যেহেতু সেই প্যাশনটা আছে, আমি আমার জায়গা থেকে দোয়া করবো এবং ওর প্রতি অনুরোধ রাখবো যাতে ও এই বিষয়টা মাথায় রাখে, যেই যে কোনো মূল্যেই যে কোনো বাধা আসলেও যতই কষ্ট হোক গানটা যাতে ও এইভাবে ধরে রাখে, এটা হচ্ছে মূল বিষয়। তো সব মিলিয়ে শুভকামনা তোমাদের। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই আয়োজনে আপনার একটু সময় আপনারা দিয়েছেন, এবং আমাদের এই ভালোবাসা সারা জীবনের জন্য থাকবে। এবং জুবায়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং বিদায়ের জায়গায় চলে এসেছি, তো তোমার পক্ষ থেকে তুমি ভাইদের সাথে শেয়ার করতে পারো। ওই যে আমি প্রোগ্রামের শুরুতে একটা কথা বলেছি যে আমার গার্ডিয়ানদের ছত্রছায়ায় পুরো একটা অ্যালবাম লঞ্চ করতে পেরেছি, এটা আমার অনেক বড় পাওয়া। হ্যাঁ, আর সেখানে আমি আসলে ইমোশনাল হয়েছি, কিছু এগুলো বলতে পারি না। তো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ শান ভাইয়া, থ্যাংক ইউ জয় ভাইয়া। আমি আসলে পাবো সবাইকে একবারে আমার আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না, বাট আমি যখন দেখলাম যে ডেট ফিক্সড করার পর আমি দুইটা মানুষকে একই ডেটে লক করতে পারছি, তো এটা তখনই মনে হচ্ছে যে আমি আমার মনে হয় ইয়েস আমি পারবো। তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত ট্রাই করলাম এবং সবকিছু সুন্দরভাবে হয়েছে। আর ভাইয়া আপনারা অবশ্যই আমার জন্য আর বড় ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আপনাদের দেখানো পথে সুন্দর করে আগাতে পারি জীবনের শেষ পর্যন্ত।
যারা দেখছেন সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। আসলে দোয়া তো শুধু যারা বয়সে ছোট তাদের জন্য করলে হয় না, যারা বয়স একটু বড় তাদেরও দোয়া লাগে, তাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই ভালো বাংলা গান করতে। লাগে তুই নেই কাছে বলে, ভীষণ একা একা লাগে তুই নেই পাশে বলে, বিষণ্ণ এ মন থাকে সারা ক্ষণ, তুই ছাড়া কে আর বলাছে আপো, বিষণ্ণ এ মন থাকে সারা ক্ষণ, তুই ছাড়া কে আর বলাছে আপো, ভীষণ একা একা লাগে তুই নেই কাছে বলে, ভীষণ একা একা লাগে তুই নেই পাশে বলে। বৃষ্টিতে ভিজেছি আড়ান মনে তোমায়েছি, একা একা বৃষ্টিতে ভিজেছি আড়ান মনে তোমায়েছি, তুমি শুধু তুমি আছো অনুভবে, তুমি শুধু তুমি আছো অনুভবে, ছুঁয়ে দিয়ে যায় বৃষ্টি আমায়, ছুঁয়ে দিয়ে যায় ভালোবাসা হয়ে, ছুঁয়ে দিয়ে যায় বৃষ্টি আমায়, ছুঁয়ে দিয়ে যায় ভালোবাসা হয়ে।
মানুষ মনের খবর রাখে না। ঘরের মানুষ মনের খবর রাখে না, রাখে না। ঘরের মানুষ মনের খবর রাখে না, রক্ত যদি মনের খবর, রক্ত যদি মনের খবর, দূর হতো সব যাত না, দূর হতো সব যাত না। ঘরের মানুষ মনের খবর রাখে না, রাখে না। ঘরের মানুষ মনের খবর রাখে না।